बस देखी बस चार पेज नम्बर 265 नये दिन अंकटी कर देखो तो नये दिन अंकटी बला देखो एक सैकेल रिक्शा थे एक अटो रिक्शार गति बेग घंटा 8 किलोमीटर बेसि रीतादा बाड़ी के 2 घंटा सैकेल रिक्शा एवं 30 मिनट अटो रिक्शा कर 19 किमी दूर एक स्टेशन गल तब अटो रिक्शार गति बेग कत सैकेल रिक्शार गति बेग थे अटो रिक्शार गति बेग 8 किमी बेसि तेल सैकेल का धरे देव गति बेग का दूरी दूरी सैकेल साइकिल रिक्शा प्रतिवेग रिक्शा साइकिल रिक्शा प्रतिवेग गतिवेग गतिवेग होते एक्स किलोमीटर प्रति घंटा मैं एक घंटा जो साइकिल रिक्शा जाए ताले एक्स किलोमीटर दूरत जाए अतए ऑटो रिक्शार गतिवेग कत अटो रिक्शार गतिवेग साइकेल रिक्शार गतिवेग थे 8 किलोमीटर बेसि अटो रिक्शार गतिवेग हो एक्स प्लस 8 किमी प्रति घंटा तै तो साइकेल रिक्शा थे 8 किलोमीटर बेसि घंटा तेरे एक्स जदि एक्स प्लस 8 हो एबारीता कि ना 2 घंटा साइकेल रिक्शा गेछे दू घंटा तेरे रीता रीता की करेछे ना एक घंटा साइकेल रिक्शा दे रीता साइकेल रिक्शाते एक घंटा जाए एक्स किमी तो एक्स किमी प्रति घंटा मैं एक घंटा किमी जाए ताले साइकेल रिक्शा तो पड़े कत घंटा गेछे दू घंटा कत गणित टू एक्स सैकेल रिक्शा गे 30 मिनट अटो रिक्शा थे अटो रिक्शा थे एक घंटा मैं जाए कत एक्स प्लस एक घंटा मैं 60 मिनट एक घंटा गति में बोला अटो रिक्शार एक्स प्लस 8 मिनट प्रति घंटा मैं एक घंटा जो जाए 60 मिनट जो अटो रिक्शा कर जाए एक्स प्लस 8 किलोमीटर दूर तो जाए তাহলে কত হচ্ছে না 60 অটো রিকশা এটা হচ্ছে অটো রিকশা ঠিক আছে অটো রিকশা তাহলে অটো রিকশা কি হচ্ছে না 60 মিনিটে যায় কত অটো রিকশা তে 60 মিনিটে যাচ্ছে x প্লাস 8 কিমি एक मिनट जाए कत ना एक्स प्लस 8/60 किमी तेल अटो रिक्शा को कत दूर गे 30 मिनट 30 मिनट जाए एक्स प्लस 8 × 30/60 काट लाख 2 हल समान एक्स प्लस 8/2 किमी ये दुटो मैं साइकिल रिक्शा और अटो रिक्शा को कत दूर गे 19 किलोमीटर दूर स्टेशन अर्थात साइकेल रिक्शा गए 2 किमी और अटो रिक्शा गए 1 + 8/2 किमी दो दूरत मिले हम स्टेशन दूरत अर्थात 19 किमी प्रश्नानुजाई 2x + x + 8/2 = 19 पे गल तो एखान लसक कर लगा 4x + x + 8 = 19 বা 4x আর x 5x 5x + 8 = 19 গুণে 38 বা 5x = 38 - 8 = 30 এখানে অতএব x = কত না 30 / 5 = 6 তাহলে সাইকেল রিক্সার গতিবেগ কত না সাইকেল রিক্সার গতিবেগ হচ্ছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা x এর মান 6 পেয়েছি তাহলে সাইকেল রিক্সার গতিবেগ হচ্ছে আমরা পরিষ্কার করে আবার লিখছি এখানে অতএব সাইকেল রিক্সার গতিবেগ হয়ে গেল x
উত্তরটা হচ্ছে উত্তরটা কোন কিসের চেয়ে অটো রিকশা হবে হ্যাঁ অটো রিকশার গতি অতএব অতএব অটো রিকশার গতিবেগ কত ছিল x প্লাস আট তাহলে x এর মান তো ছয় নিয়েছি তাহলে x প্লাস আট মানে ছয় প্লাস আট কিমি প্রতি ঘন্টা মানে হচ্ছে চোদ্দ কিমি প্রতি ঘন্টা এটা হচ্ছে উত্তরটা চোদ্দ কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে অটো রিক্সার গতিবেগ ঠিক আছে এরপর আমরা দশের ত্যাগের অঙ্কটা করছি দেখো দশ দশের ত্যাগের অঙ্কটা মারিয়া এবং তার ভাই এদের বয়স নিয়ে দেওয়া আছে কন্ডিশন গুলো দেখে না বলা আছে যে মারিয়ার বয়স বর্তমান বয়স তার ছোট ভাই বয়স হচ্ছে আট বছর বেশি তাহলে এখানে আমরা চার বছর পর মারিয়ার বয়স আর ভাইয়ের বয়সের দ্বিগুণ হবে তাদের বর্তমান বয়স কতটা বের করতে হবে তাহলে আমরা দেখবো ধরি মারিয়ার বয়স তার ছোট ভাইয়ের বয়স হচ্ছে আট বছর বেশি ধরি মারিয়ার মারিয়ার ছোট ভাইয়ের ছোট ভাইয়ের বয়স সমান হচ্ছে এক্স বছর মারিয়ার ছোট ভাইয়ের বয়স হচ্ছে এক্স বছর তাহলে মারিয়ার বয়স কত অতএব মারিয়ার বয়স হচ্ছে ছোট ভাইয়ের বয়স হচ্ছে আট বছর বেশি অর্থাৎ অর্থাৎ এক্স প্লাস আট বছর ঠিক আছে মারিয়ার বয়স যদি এক্স ছোট ভাইয়ের বয়স যদি এক্স বছর হয় তাহলে মারিয়ার হচ্ছে এক্স প্লাস আট বছর কারণ আট বছর বেশি চার বছর পর মারিয়ার বয়স তার ভাইয়ের বয়সে দ্বিগুণ হবে তাহলে এটা মারিয়ার কিন্তু বর্তমান বয়স হ্যাঁ মারিয়ার ছোট ভাইয়ের এটা বর্তমান বয়স বর্তমান এটা বর্তমান কথাটা লিখে দিচ্ছি বর্তমান বয়স তাহলে মারিয়ারও বর্তমান বয়স হবে এটা এক্স প্লাস এক বছর তাহলে চার বছর অতএব চার বছর পর ভাইয়ের বয়স কত হবে ছোট ভাইয়ের বয়স আর কি চার বছর পর মারিয়ার ছোট ভাইয়ের বয়স হবে কত না এক্স প্লাস চার বছর এক্স প্লাস চার বছর এখন যদি এক্স হয় চার বছর পর এক্স প্লাস চার বছর হবে চার বছর পর মারিয়ার বয়স হবে মারিয়ার বয়স কত হবে না এক্স প্লাস আট আছে আরো চার বাড়বে এখন তো এক্স প্লাস আট বছর চার বাড়বে আরো চার বছর পর তাহলে হবে কত না এক্স প্লাস বারো বছর এবং প্রশ্নানুযায়ী কি বলেছে চার বছর পর মারিয়ার বয়স তার ভাইয়ের বয়সের দ্বিগুণ হবে মারিয়ার বয়স তার ভাইয়ের বয়সের দ্বিগুণ হবে অর্থাৎ এক্স প্লাস বারো এটা হচ্ছে মারিয়ার বয়স এটা কার দ্বিগুণ হবে না তার ভাইয়ের বয়সের দ্বিগুণ অর্থাৎ টু ইন্টু এক্স প্লাস ফোর ভাইয়ের বয়স কত এক্স প্লাস ফোর তার দ্বিগুণ হচ্ছে টু ইন্টু এক্স প্লাস ফোর এটা সমাধান করো কত হচ্ছে না এক্স প্লাস বারো এটা হচ্ছে কত না টু এক্স প্লাস এইট ঠিক আছে এক্সটা বাদ দিয়ে নিয়ে আসো টু এক্স থেকে মাইনাস টু এক্স ইকুয়াল টু আট মাইনাস বারো আট মাইনাস বারো দিয়ে গেলাম আট মাইনাস বারো হ্যাঁ বা মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস চার মাইনাস মাইনাস কারলাম অতএব এক্স ইকুয়াল টু চার তাহলে ছোট ভাইয়ের বয়স পেয়ে গেলাম আমরা চার বছর তাহলে উত্তরটা লিখে দেবো অতএব মারিয়ার মারিয়ার ছোট ভাইয়ের ভাইয়ের বর্তমান বর্তমান বয়স ঠিক আছে বর্তমান বয়স সমান হচ্ছে চার বছর চার বছর এক্স মান চার হয়েছে আর মারিয়ার বয়স কত ছোট ভাইয়ের বর্তমান বয়স চার বছর অতএব এবং এবং মারিয়ার মারিয়ার বর্তমান বয়স বর্তমান বয়স সমান হচ্ছে এক্স প্লাস চার আট এক্স প্লাস আট এই যে এক্স প্লাস আট এক্সটা কত চার প্লাস আট সমান হচ্ছে বারো বারো এটা হচ্ছে বারো বছর তাহলে মারিয়ার বয়স বারো বছর আর ভাইয়ের বয়স হচ্ছে চার বছর এটা হচ্ছে উত্তর